ওয়েলকাম টু অঙ্কিতাস লাইফস্টাইল। আজকে চণ্ডী মন্দিরের সামনে দিয়েই ব্লগটা শুরু করলাম। দেখতেই পাচ্ছেন চণ্ডী বাড়ি, মহেশ ভবন, 300 বছর পুরনো এই আদি বাড়ি। এখানেই শুরু হয় চণ্ডী পুজো, আর এখানেই আমি পুজো দিতে গেছি। প্রায় 200 জনের লাইন, 200 জনের পরে আমি লাইনে ছিলাম। প্রায় 2 ঘন্টা লাইন দিয়ে আমি পৌঁছাই মন্দিরে। আর এই যে দেখতেই পাচ্ছেন সব ঠাকুরের জিনিস বিক্রি হচ্ছে। তো এই যে বাড়িতে 2 ঘন্টা পর লাইন দিয়ে ঢুকলাম। আর সিঁড়িটা তো খুবই ডেঞ্জারাস সিঁড়ি, দেখতেই পাচ্ছেন সিঁড়িটা। এই ভিডিও যে কী করে করেছি আমি জানি, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে। আর ফাইনালি আমরা মন্দিরের কাছে পৌঁছাই। এই হলো আদি বাড়ি, আদি চণ্ডী মায়ের বাড়ি। তো সেখানে ঢুকলাম, মায়ের দুজন ফ্রেন্ডের সাথে এখানে দেখা হয়ে গেল। তো আমি ঢুকে গেলাম, আর এই যে দেখতেই পাচ্ছেন পুজো দেওয়ার পর মায়ের অষ্টমীর ভোগ পেলাম। এই প্রথমবারই পেয়েছি, এর আগে কোনোদিনই পাইনি আমি ভোগ। তারপর পাশেই আরেকটা মন্দির, সেখানে গিয়ে একটু দর্শন করে এলাম। অষ্টমী ছিল বলেই আরো বেশি ভিড়টা ছিল। অনেকেই দুপুরবেলা থেকেই পুজো দেওয়ার জন্য ভিড় করেছিল, লাইনটা ওই জন্য প্রচুর হয়েছিল। যাই হোক, তারপরে আমরা মূল মণ্ডপে গেলাম। মণ্ডপেও খুবই ভিড় হয়েছিল, আর কিন্তু এই প্রথমবারই আমি এখানে মায়ের দর্শনটা একদম কাছ থেকে করতে পেরেছি, যেটা আগে কোনোদিন করতে পারিনি। আর খুবই সুন্দরভাবে প্যান্ডেলটা সাজিয়েছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর প্যান্ডেল। আর আমি তো একদম সেকেন্ড ডেতেই গেছি, যেদিন উদ্বোধন আর পরের দিনই গেছি। এইটা অ্যাকচুয়ালি 29th অবধি থাকবে, আর এখন তো ভিড় আস্তে আস্তে আরও বাড়বে। আর দেখতেই পাচ্ছেন আমার মা এখানে দাঁড়িয়ে আছে, একদম সামনে দিয়ে মায়ের দর্শন আমি করেছি এই প্রথমবার। না হলে যা ভিড় হয়, ভিড়ের মধ্যেও প্রচুর ভিড় হয়েছিল, তাও এই ভিড়ের মধ্যে দিয়েই ঢুকে আমরা মায়ের দর্শন করেছি। খুবই ভালোভাবে দর্শন করলাম, আর দর্শন করার পর আমরা বেরিয়ে এসে মেলাটায় গেলাম আর কি। চণ্ডী মেলা, মেলা তো খুবই ফেমাস, চণ্ডী আর মেলা, চণ্ডী মেলা। আর বেহালা এই মেলাটা বেশ বড়ই, আর বেশ অনেক দিনই থাকে, প্রায় 1 সপ্তাহের বেশি থাকে। বাচ্চাদের তো সবথেকে বেশি এক্সাইটেড হয়ে থাকে। আর এইখান থেকে রাজকাচড়িটা আমার খুবই ভালো লাগে, আর ঢাকাই পরোটা। তারপর এই যে দেখছিলাম এখানে নেম প্লেটগুলো বেশ কস্টলি বলছিল, মেলায় তো দামটা একটু বেশি হবে। বেশ কিউট দেখতে না এগুলো, তো দেখছিলাম আমরা, প্রাইস বলছিল 500, 250, 350 এরকম। যেটা বেশি পছন্দ সেটার দাম তো সবসময় বেশি হয়, তো দেখলাম পছন্দ হলো বাট কিনলাম না। তারপরে এই যে এই হারগুলো দেখছিলাম, বেশ সুন্দর, এখন খুবই ট্রেন্ডিং। আমি শাড়ির সাথে খুব ভালো লাগে ওই শান্তিনিকেতন স্টাইল হার, যেগুলো সোনাঝুরি মেলা নাকি আছে না শান্তিনিকেতনে, সেখান থেকে পাওয়া যায় এগুলো। তো খুবই এখন ট্রেন্ডিংয়ে আছে এই হারগুলো, তো আমার মায়ের খুব পছন্দ। আমি তো শাড়ি সেরকম একদমই পরি না, তো আমার মায়ের জন্য আমি এটা ঠিক পছন্দ করেছিলাম, আমার খুব পছন্দ। বাট আমার মা ব্লু কালার বা গ্রিন কালারটা খুব একটা পছন্দ করে না, আমার মা একটু রেড ভালোবাসে, আর আমার রেড একদমই ভালো লাগে না। তো রেড ছাড়া অন্যান্য কালার আমার ভালো লাগে, তো এই জন্য দুজনের পছন্দ হচ্ছিল না। আর প্রাইস এখানে একটু বেশি হবে মেলা বলে কথা। এই যে এই হারটা তো আমার ভালো লেগেছে, রেডের মধ্যে, রেড অ্যান্ড ব্ল্যাক।
তো এটার পছন্দ হয়েছিল, বাট 400 প্রাইস বলছিল, বেশ এক্সপেন্সিভ লাগলো। ঠিক আছে, তারপর আমরা আরও যত স্টল আছে সেইখানে গেলাম। বেশ, এবার মেলা কালেকশন কিন্তু ভালো, প্রাইস যাই হোক কিন্তু মেলাটা বেশ ভালো জিনিসই দেখতে পাচ্ছি, আমার তো বেশ ভালোই লাগছিল। আর কাপ তো আমার হেভি লাগে, তো কাপ দেখতে চলে গেলাম। দেখতেই পাচ্ছেন কত কাপ বিক্রি হচ্ছে এখানে, কফি মাগ, দেন কাপ, এমনি নর্মাল টি। এই যে এইটাও কি সুন্দর না, আমার তো এইটা খুব ভালো লাগছিল, বেশ একটা উডেন ফিনিশ। তো এটা খুব উঠেছে বা ট্রেন্ডিংয়ে আছে উডেন ফিনিশ কাপগুলো, তো এটা আমি দেখছিলাম। এটা 25 rupees, এগুলো সব 25-30 এরকমই প্রাইস এক একটা সিঙ্গেল পিস। আর যত সন্ধে হচ্ছিলো ভিড়টা একটু একটু বাড়ছিল, সেকেন্ড ডেতেও খুব ভিড়। তারপর আমি একটু কটকটি, একটু জিলিপি এইসব কিনতে গেলাম, এগুলো তো মেলা স্পেশালিটি না, এগুলো না খেলে হয়, তো এগুলো একটু বেশি করে নিয়ে নিলাম যাতে একটু চলে যাই, 2-3 দিন তো খেতে পারবো, ভাল লাগে খেতে এগুলো বেশ। তো মেলাতে আমি 2-3 বার আসাই হয়। তারপর এই যে রাইডস, রাইডস তো আমি প্রচণ্ড ভয় পাই, জাস্ট দেখতেই গেছি, এইটা দেখে তো আমার দূর থেকেই ভয় লাগছিল, কি ডেঞ্জারাস রে বাবা। যারা চড়ছে তাদের কি ভয় লাগছে না কে জানে, বাট আমার তো দেখেই ভয় লাগছিল। আর সন্ধেবেলা তো লাইটিংয়ে কি অসাধারণ লাগছে মন্দিরটা। আর এখানেই ব্লগটা শেষ করছি, আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসছি। আর সবাই উইন্টারটা খুবই এনজয় করো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর এক্সাইটিং ভিডিওস।